আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামের পটিয়ায় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশি বাধায় পড়েছে বিএনপি। এ সময় বিএনপি নেতা কর্মীদের স্লোগান দিতে বাধা দেয় পুলিশ। বুধবার বেলা পৌনে 11টার দিকে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার 10:30টার দিকে পটিয়া ডাক বাংলো বিএনপি অফিস থেকে পুলিশি প্রহরায় মিছিল সহকারে আদালত রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যায় পটিয়া উপজেলা ও পৌরসভার বিএনপির নেতাকর্মীরা। এ সময় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের কয়েকজন সদস্য শহীদ মিনারে উঠে যায়। তখন বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।